ভাই আপনার আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের কথা বলবো ইএম উজ্জ্বলা যোজনা সম্পর্কে। ইএম উজ্জ্বলা যোজনা কিভাবে অ্যাপ্লাই করবেন, আপনারা যারা এখনো পর্যন্ত পিএম উজ্জ্বলা যোজনা 3.0 অ্যাপ্লাই করেননি, লাভ করেননি, আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। পিএম উজ্জ্বলা যোজনা যদি অ্যাপ্লাই করে নেন তাহলে আপনারা লাভ করবেন, একদম সহজভাবে একদম ফ্রিতে একটা গ্যাস সিলিন্ডার লাভ করতে পারবেন। আপনারা যদি এই স্কিমটি, এই যোজনাটি লাভ করতে চান তাহলে কিভাবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবেন। পিএম উজ্জ্বলা যোজনা অ্যাপ্লাই করতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি স্কিপ করে দেখলে বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা ভিডিওটি না টেনে দেখবেন তাহলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনি আপনার ক্রোম ওপেন করবেন, ওপেন করার পর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন, ক্লিকের উপর আপনি লিখবেন পিএমইউআই, পিএমইউআই লিখে সার্চ করবেন। সার্চ করার পর পেয়ে যাবেন এরকম একটি পেজ, আপনারা প্রথমেই দেখতে পাবেন পিএমইউআই নামের ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ক্লিক করবেন। পিএমইউআই এই ওয়েবসাইটে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা একদম উপরে ডান দিকে দেখতে পাবেন থ্রি লাইন চিহ্ন, এই থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর দেখতে পাবেন হোম, অ্যাবাউট, অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা 2.0 কানেকশন, এই অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা 2.0 কানেকশন এই অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনারা প্রথমে দেখতে পাবেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা 2.0, এরপর দেখতে পাবেন ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা 2.0 কানেকশন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনারা প্রথমে দেখতে পাবেন ইন্ডি, ভারত, এইচপি, এই তিনটা কোম্পানি দেখতে পাবেন, এই তিনটা অপশন দেখতে পাবেন। এই তিনটা কোম্পানি থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আমি আপনাদেরকে দেখাবো এইচপি গ্যাস কীভাবে লাভ করবেন, এইচপি গ্যাস থেকে আপনারা কীভাবে উজ্জ্বলা যোজনা অ্যাপ্লাই করবেন। আপনারা ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই দেখতে পাবেন, এই অপশনে ক্লিক করবেন। এরপরে দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনারা প্রথমে দেখতে পাবেন কানেকশন টাইপ, রেগুলার কানেকশন, উজ্জ্বলা, বেনিফিসিয়ারি কানেকশন, আপনারা উজ্জ্বলা বেনিফিসিয়ারি কানেকশন এই অপশনে সিলেক্ট করবেন। এরপরে দেখতে পাবেন আই অ্যাকসেপ্ট এভার ডিক্লারেশন, আপনারা এটাতে টিক মার্ক দিবেন। এরপরে আপনারা দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনারা দেখতে পাবেন সার্চ, ডিস্ট্রিবিউটর, ডিস্ট্রিবিউটর নেম, এরপর দেখতে পাবেন নেম ওয়াইজ, লোকেশন ওয়াইজ, আপনারা লোকেশন ওয়াইজ এটাতে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনারা দেখতে পাবেন স্টেট, ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিবিউটর, আপনারা সিলেক্ট স্টেট, আপনি আপনার স্টেট সিলেক্ট করে নেবেন। আপনি আপনার স্টেট বসানোর পরে আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটি বসিয়ে দেবেন। ডিস্ট্রিক্টের নাম বসানোর পরে দেখতে পাবেন ডিস্ট্রিবিউটর, আপনি আপনার ডিস্ট্রিবিউটরের নামটি বসিয়ে দেবেন। আপনি আপনার ডিস্ট্রিবিউটরের নামটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন নিচে ডিস্ট্রিবিউটর অ্যাড্রেস, দেখতে পাবেন ডিস্ট্রিবিউটর অ্যাড্রেস দেখতে পাবেন, এই অ্যাড্রেসটি আপনারা কপি করে রাখবেন, আপনারা নোট করে রাখবেন, স্ক্রিনশট মেরে রাখবেন, পরবর্তীতে আপনাদের কাজে আসবে। এরপর দেখতে পাবেন নেক্সট অপশন, এই অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করবেন, দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনাদের সামনে এরকম একটি ফর্ম শো করবে। এই ফর্মটি আপনারা ভালো করে সুন্দর করে ফিল আপ করতে হবে। আপনারা যদি সঠিকভাবে সঠিক নিয়মে যদি ফিল আপ না করেন তাহলে আপনারা এই উজ্জ্বলা যোজনা লাভ করতে পারবেন না। এই ফর্মটি সঠিক নিয়মে ফিল আপ করতে হবে, এরপরে আপনারা লাভ করতে পারবেন। প্রথমে দেখতে পাবেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কেওয়াইসি অ্যাপ্লিকেশন, এরপর দেখতে পাবেন অল ফিল্ডস মার্ক উইথ আর ম্যান্ডেটরি। প্রথমে আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। আধার কার্ডের নাম্বারটি বসানোর পরে দেখতে পাবেন ইয়ার ডিটেলস, ইয়ার ডিটেলসে আছে ফুল নেম, আপনি প্রথমে দিবেন মিস্টার, এই মিস্টারের জায়গায় এম আর, এম এস, এম আর এস, এম আই এস, এইগুলো আপনি আপনার যেটা হয় এটাই সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন ফুল নেম, এই ফুল নেমটি আপনি আপনার ফুল নেম এখানে প্রথমে ফার্স্ট নেম দিবেন, এরপরে মিডিল নেম যদি থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে ছেড়ে দেবেন। এরপরে আপনি আপনার লাস্ট নেম দিবেন, এই লাস্ট নেম এখানে বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন ডেট অফ বার্থ, আপনি আপনার ডেট অফ বার্থটি এখানে বসিয়ে দেবেন, এই ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন সিলেক্ট ক্যাস্ট, আপনি সিলেক্টে ক্লিক করে আপনি ক্যাস্টটি সিলেক্ট করে নেবেন, ওবিসি আছে, ওয়াদার আছে, এসসি আছে, এসটি আছে, আর যদি এগুলো না হয় তাহলে আপনি অদার্সে সিলেক্ট করবেন। এরপরে দেখতে পাবেন রেশন কার্ড, রেশন কার্ড ডিটেলস প্রথমে আছে স্টেট ইস্যু, স্টেট ইস্যু আপনি আপনার এটা ফিল করতে হবে না, অটোমেটিক শো থাকবে। এরপরে দেখতে পাবেন রেশন ইস্যু ডেট, আপনি আপনার এটা বসিয়ে দেবেন, যদি থাকে, যদি না জানা না থাকে তাহলে আপনি ছেড়ে দিতে পারেন। এরপর দেখতে পাবেন রেশন কার্ড নাম্বার, আপনি আপনার রেশন কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন কানেকশন অ্যাড্রেস, কন্ট্যাক্ট ইনফরমেশন, অ্যাড্রেস শোল বি সেম এস পিও এ ডকুমেন্ট প্রোভাইডেড, আপনি প্রথমে দেখতে পাবেন লোকেশন টাইপ, আপনি আপনার
লোকেশনটা বসিয়ে দেবেন রুরেল, যদি আপনি গ্রামের হন তাহলে রুরেলে, আর যদি শহরের হন তাহলে আপনি আরবানে সিলেক্ট করবেন। এরপর দেখতে পাবেন হাউস বিল্ডিং নাম্বার, আপনি আপনার ঘরের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। ঘরের নাম্বার বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন সিটি টাউন, আপনি আপনার সিটি বা টাউনের নাম এই বাক্সাতে বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন স্টেট, আপনি আপনার স্টেট যদি বসানো না থাকে তাহলে আপনি বসিয়ে দেবেন, আর যদি থাকে তাহলে বসাতে হবে না। এরপরে দেখতে পাবেন ইমেল আইডি, আপনি আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন, যদি না দেন কোনো অসুবিধা নেই। এরপরে দেখতে পাবেন অফিস ফোন, আপনি আপনার অফিস ফোন দিয়ে দেবেন, যদি না দেন কোনো অসুবিধা নেই। এরপর দেখতে পাবেন স্ট্রিট নেম, আপনি আপনার স্ট্রিট নেম বসিয়ে দেবেন। এরপরে ডিস্ট্রিক্ট, আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন পিনকোড, আপনি আপনার পিনকোডের নাম্বারটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন মোবাইল নাম্বার, আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন রেসিডেন্স ফোন, রেসিডেন্স ফোন যদি না দেন কোনো অসুবিধা নেই, দিলেও পারবেন না দিলেও পারবেন। এরপরে দেখতে পাবেন পার্টিকুলার্স অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনি আপনার আধার নম্বর এখানে বসিয়ে দেবেন, আধার কার্ডের নম্বর। এরপরে আইএফএসসি কোড, আপনি আপনার আইএফএসসি কোড এখানে বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টের আপনি আপনার ব্যাঙ্কের নেম বসিয়ে দেবেন, অ্যাকাউন্টের নেম বসিয়ে দেবেন। আপনি আপনার কনফার্ম আইএফএসসি কোড এটা বসিয়ে দেবেন, কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে বসিয়ে দেবেন। এরপরে আপনি দেখতে পাবেন এলপিজি কানেকশন ডিটেলস, প্রথমে আছে প্রুফ অ্যাড্রেস, পিওএ, পাসপোর্ট, আধার কার্ড, ব্যাঙ্ক ক্রেডিট কার্ড, ইলেকট্রিসিটি বিল, এরপরে আছে ওয়াটার বিল, হাউস রেজিস্ট্রেশন ডকুমেন্ট, লিজ এগ্রিমেন্ট। আপনি আপনার পাসপোর্ট বা আধার কার্ড যে কোনো একটা সিলেক্ট করে নেবেন, এই কতগুলোর মধ্যে আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। মনে করেন আধার কার্ডে আপনি, আধার কার্ড আপনার কাছে অ্যাভেলেবল থাকলে আপনি আধার কার্ডের সিলেক্ট করে আপনি আধার কার্ডের প্রুফটি এখানে আধার কার্ডের নাম্বার বসিয়ে দেবেন। এরপরে আপনি আধার কার্ড না দিলে ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, এরপরে অনেক কিছু আছে, আপনি আপনার যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। এরপরে আপনি এই এইটার প্রুফটির নাম্বারটি বসিয়ে দেবেন। এরপরে আপনি আপনার আধার, আধারের ইউআইডি নাম্বার আপনি ওখানে বসিয়ে দেবেন। এরপরে আপনি আপনার আপলোড করতে হবে, আপনি আধার কার্ডের প্রুফ আপনি আপনার আপলোড করতে হবে 300 কপির ভিতরে আপনি বানিয়ে সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনি আপলোড করে নেবেন। এরপরে দেখতে পাবেন অ্যাড্রেস প্রুফ, আপনি আপনার অ্যাড্রেস প্রুফ সিলেক্ট ফাইলে ক্লিক করে আপলোড করে নেবেন। এরপরে দেখতে পাবেন পাসপোর্ট সাইজ ফটো, আপনি আপনার একটা ফটো তুলে আপনি সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনি বসিয়ে দেবেন। এরপরে আপনি দেখতে পাবেন রেশন কার্ড, আপনি আপনার রেশন কার্ড আপনি ফটো করে আপনি আপলোড করে নেবেন। এরপরে দেখতে পাবেন ডিটেলস ফ্যামিলি মেম্বার্স, আপনি আপনার ডিটেলস ফ্যামিলি মেম্বার্স আপনার ঘরে কতজন সদস্য আছেন বা আপনি রিলেশন কাকে দেবেন এটা আপনি সিলেক্ট করে নেবেন। আঙ্কেল আছে, আন্ট আছে, নেপেও আছে, নিস আছে, আপনি আপনার ব্রাদার ল, মাদার ল, সিস্টার ল, আপনি যেটা আপনি চাইবেন এটাই আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে আপনি ওনাদের নাম দিবেন, নেম দিবেন, আধার কার্ডের নাম্বার দিবেন, ওনাদের ডেট অফ বার্থ দিবেন, জেন্ডার দিবেন, এই দিবেন। এরপরে আপনি সিলেক্টে ক্লিক করে আপনি এক আসে দুই আসে আপনি আপনার সিলেক্ট করে নেবেন। এরপরে সিলেক্ট রিজন, আপনি আপনার সিলেক্ট রিজন আপনি বসিয়ে দেবেন, ডেথ সার্টিফিকেট নাকি ম্যারেজ আপনি আপনার সিলেক্ট করে নেবেন। এরপরে আপনি দেখতে পাবেন ডিক্লারেশন, ডিক্লারেশনে আপনি এইগুলা আপনি ভালো করে পড়ে নেবেন। এরপরে আপনি আই অ্যাকসেপ্ট এগ্রি এটা আপনি টিক মার্ক দিয়ে দেবেন। এরপরে আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন, সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনি আপনার সাবমিট হয়ে যাবে, আপনি আপনার ভালো করে এইগুলো যদি ফিল আপ করে নেন এরপরে আপনি আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। এরপরে আপনি আপনার যে জায়গায় সিলেক্ট করেছেন, যে যে ডিস্ট্রিবিউটার সিলেক্ট করেছেন এই ডিস্ট্রিবিউটারে যেতে হবে। এরপরে এই জায়গায় গিয়ে আপনি এই স্ক্রিনশট নিয়ে আপনি যদি আপনার এইগুলো দেখিয়ে দেন এরপরে আপনার অ্যাপ্লাই হয়ে যাবে, আপনি উজ্জ্বলা যোজনা লাভ করতে পারবেন। এরপরে যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন, আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।